1445 খ্রিস্টাব্দে তিনি কোগ্রাম বর্ধমান জেলা শ্রীখণ্ড থেকে কিছুটা দূরে সেখানে কোগ্রামে এই লোচনদাস ঠাকুরের জন্ম হয়। হ্যাঁ, সে লীলা আমরা পাঠ করব খুব সুন্দরভাবে। এই কোগ্রামেই একজন খুব ধনী ধনাঢ্য ব্যক্তি পুরুষোত্তম গুপ্ত, তার স্ত্রী অভয়া, অভয়দাসী, শ্রীমতী অভয়দাসী। হ্যাঁ, তার পুরুষোত্তম গুপ্ত তার স্ত্রী অভয়দাসীকে নিয়ে একসঙ্গে বসবাস করতেন কুরুগ্রামের নিকটবর্তী একটা স্থানে। আর তার একটি কন্যা ছিল, সেই কন্যার নাম সদানন্দী। এই সদানন্দী আস্তে আস্তে বড় হচ্ছে, মা বাবার চিন্তা যে আমি একে যদি পাত্রস্থ করব আমার বাড়িতে, সদানন্দী সবসময় আনন্দে, হ্যাঁ, আমাদেরকে আনন্দ দেয়, আর আমাদের বাড়িটা যেন সবসময়ের জন্যে আকাশে পূর্ণিমা চন্দ্রের মতো আনন্দে রেখেছে, আলোয় আলোকিত করে রেখেছে। কিন্তু এই কন্যাকে আমি অপর কাছে পাত্রস্থ করলে আমার বাড়িটা পুরা অমাবস্যার মতো অন্ধকার হয়ে যাবে, তাই খুব চিন্তায় ছিলেন। তাই তিনি ঘোষণা করলেন, মানে সবাইকে জানিয়ে দিলেন, ঘোষণা বলতে সবাইকে জানালেন যে আমার কন্যাকে যদি কেউ বিবাহ করে তাহলে আমার কন্যার প্রথম সন্তান আমাকে দিতে হবে। তাই এই শর্তে, হ্যাঁ, কমলাকর দাস বলে একজন ব্যক্তি ওই গ্রামের কাছেই বাড়ি, হ্যাঁ, কোগ্রামে, তিনি তখন চিন্তা করলেন যে আমার তো আর একটা সন্তান হবে না, প্রথম সন্তান দিব, আর এত পুরুষোত্তম গুপ্তের কন্যা, তার মা অভয় দেবীরও যেমন ব্যবহার, পুরুষোত্তম গুপ্তেরও ব্যবহার, তিনি সবসময় তীর্থে তীর্থে ভ্রমণ করেন আর সবসময় আনন্দে থাকেন, তার কন্যাও সদানন্দী খুব ভালো, তাই তিনি রাজি হলেন, বিবাহ করলেন। আর বিবাহ করতে প্রথম সন্তান কমলাকরের সদানন্দীর গর্ভে জন্মগ্রহণ করলেন এই লোচনদাস। হ্যাঁ, 1445 শতাব্দে। সেই জন্য বৃন্দাবন দাস ঠাকুরের থেকে 16 বছরের বয়স কম, 16 বছরের বড় হচ্ছেন বৃন্দাবন দাস ঠাকুর। 1645 শতকে জন্মগ্রহণ করলেন। আর অপূর্ব দেখতে লোচনকে, এই লোচনও ছিল লোচনা সখী কৃষ্ণলীলা। হ্যাঁ, বুঝলেন, তা তিনি আস্তে আস্তে যখন বড় হচ্ছেন, মা বাবার কাছে তো নাই, কার কাছে আছে, দাদু আর দিদিমার কাছে, কেন শর্ত দিয়েছিল প্রথম সন্তান আমাকে দিতে হবে, তাই দাদু দিদিমার কাছে থাকলেও, কাছে যদিও বাবার বাড়ি, সেই জন্য বাবা মার কাছেও মাঝে মাঝে চলে যেতেন, কিন্তু দাদু দিদিমা সবথেকে বেশি ভালোবাসতেন বলে তাদের কাছে থাকতেন। আর দাদু ইচ্ছা হলো যে আমার ছেলেকে কোনো কোনো জায়গায় আছে যে লেখাপড়া শেখাবার জন্যে খুব তাকে, তার দাদু খুব শাসন করেছিলেন, আবার কোনো জায়গায় আছে না, তা শাসন করেনি, তার দাদুর বড় ইচ্ছা ছিল, দিদিমার বড় ইচ্ছা ছিল, আমার একমাত্র নাতি, আমি কেন তাকে পড়াশোনা করাবো, হ্যাঁ, তার অভাব কি আছে, তার বাবার সম্পত্তি আছে, আমার আমার সম্পত্তি কে খায় তার ঠিক নাই, তা এরকম চিন্তাভাবনা করে তাকে সবসময়ের জন্য, এমন কি তার দিদিমার ইচ্ছা ছিল যে আমার নাতিকে মাটিতে পর্যন্ত নামাবো না, তাই মাটিতে পা দিতে দিতে না, কখনো দাদুর কোলে, কখনো দিদিমার কোলে, সবসময়ের জন্য। আর লোচনে এত সুন্দর দেখতে, এত মিষ্টি হাসি, এত সুন্দর তার ব্যবহার, হ্যাঁ, মানে কান্নাকাটি, গড়াগড়ি এইসব খুব কম, সবসময়ের জন্য কোলে কোলে থাকতেন, তো আনন্দে থাকতেন। তা দিদিমা কোনোদিনও মাটিতে নামায়নি যে আমার নাতিকে মাটিতে পা দিতে দেবো না। তো দাদু যখন নরহরি সরকার ঠাকুর থাকতেন শ্রীখণ্ডে, আর তার সঙ্গে এই পুরুষোত্তম গুপ্তের খুব মিল, আর খুব বেশি দূরত্ব নয়, তাই
তিনি যখন শিখণ্ডে যেতেন এই লোচনকে কোলে কোলে নিয়ে যেতেন আর কোলে নিয়ে গেলে নরহরি সরকার ঠাকুর তিনি তার কাছে গৌণ নিতায়ের খুব সুন্দর বিগ্রহ আছে সেই বিগ্রহ সেবা করতেন আর সেই অ্যাকচুয়ালি গৌণ নিতায়ের সেবা করতেন এই কারণে নরহরি সরকার ঠাকুর প্রথমে নবদ্বীপে ছিলেন মহাপুর সন্ন্যাস নেওয়ার পরে তিনি শিখণ্ডে চলে গেলেন সেখানে গৌণ নিত্যানন্দের বিগ্রহ স্থাপন করে পূজা করতেন আর গৌণ নিত্যানন্দকে সাধারণত বাল্যভোগ দেওয়া হয় মিষ্টি সাধারণ তা মিষ্টি অত কে খাবে তাই যখনই যেত লোচন হ্যাঁ তার দাদুর সঙ্গে তখন বলতেন কি তুই মিষ্টি খাবি তখন বাচ্চারা তো মিষ্টি খেতে খুব ভালোবাসে তখনই খুব আনন্দে দিতেন আর তখনই ছেড়ে দিতেন সব জায়গায় গড়াগড়ি করতেন ঘুরতেন মিষ্টি খেতেন আনন্দে আবার শেষ হলে খেতেন এবং আনন্দ করতে করতে বড় হচ্ছে হতে যখন সাত বছর বয়স হলো তখন কোন কোন জায়গায় আছে আট বছর কোথাও সাত বছর যখন বয়স হয়েছে তখন ও দাদু দিদিমার ইচ্ছা হলো যে আমি একটা ভালো হ্যাঁ মেয়ে দেখে আমার নাতির বিয়ে দেবো হ্যাঁ তাই বাঁকুড়া জেলা আপনার একটা জায়গা আছে কাকুটিয়া হ্যাঁ অজয় নদীর তীরে বীরভূম জেলা বাঁকুড়া নয় বীরভূম জেলা বীরভূম জেলা অজয় নদীর তীরে কাকুটিয়া নামে একটা জায়গা আছে সেখানে সম্বন্ধ হলো হওয়ার পরে মেয়ের বয়স পাঁচ বছর আর ছেলের বয়স সাত বছর তো বিবাহ হলো বিবাহ হওয়ার পরে হ্যাঁ মেয়েও জানে না বিয়ের কী ব্যাপার ছেলেও জানে না বিয়ের কী ব্যাপার হ্যাঁ তাই তারা বিবাহ করে দাদু দিদিমার ইচ্ছা বিয়ে করেছেন বিয়ে করে বাড়িতে কিছুদিন ছিলেন হ্যাঁ মেয়ের শ্বশুরবাড়ি থাকার পরে তার বাবা মা নিয়ে গেছে বাপ বাড়িতে তখন কাকুটিয়াতে আছে আর কোনো খোঁজ খবর নেই আর আস্তে আস্তে ওর দাদু দিদিমা হঠাৎ মারা যাওয়ার পরে তখন তিনি চিন্তা করলেন আমি বাপের বাড়ি যাব না হ্যাঁ লোচন চিন্তা করলেন আমি শিখণ্ডে চলে যাব কারণ শিখণ্ডে নরহরি সরকার ঠাকুর খুব ভালোবাসতেন তাকে তার ব্যবহার তার সব কিছু কার্যকলাপে তারপর সেখানে গেলেন সেখানে গিয়ে তিনি খুব আদরের সঙ্গে নরহরি সরকার ঠাকুর খুব ভালোবাসতেন কোনো কিছু সেবা বললে হ্যাঁ বাবা লোচন তুমি যাও গণিতার বাসনগুলো ধুয়ে নিয়ে আসো সঙ্গে সঙ্গে তিনি গিয়ে ধুয়ে আনতেন হ্যাঁ মন্দিরটা পরিষ্কার করো পরিষ্কার করতেন যে কোনো কাজ বলতেন কেন এমনিতে বয়স খুব বেশি নয় আর খুব সুন্দর লম্বা চওড়া স্বাস্থ্যবান যা বলতেন তাই শুনতেন খুব আনন্দে ছিলেন একদম সবসময়ের জন্যে ওই জন্য বাড়ির কথা তিনি মনেই করতেন না হ্যাঁ বাবা মা ডাকলেও বাড়িতে যেতেন না তিনি নরহরি সরকার থাকলেন ওখান থেকেই দীক্ষাপ্রাপ্ত হলেন নরহরি সরকার ঠাকুর একদিন বললেন লোচন তুমি পড়াশোনা করবে উনি বললেন হ্যাঁ তা যা পড়ে একবার পড়ে সঙ্গে সঙ্গে তার মনে থেকে যায় এইভাবে শিখণ্ডেই তার পড়াশোনা এবং সে আস্তে আস্তে বড় হলো বড় হওয়ার পরে ওই বীরভূম জেলার কাকুটিয়া গ্রাম থেকে কিছু লোক কোনো কারণবশত হ্যাঁ কয়েকজন তারা দুপুরের দিকে এসেছেন আসার পরে গাছের তলায় বিশ্রাম নিচ্ছেন এবং কথাবার্তা বলছেন যেখানে বিশ্রাম নিয়ে এত সুন্দর জায়গা এখানে জলপান করে বিশ্রাম নেব তখন নরহরি সরকার ঠাকুর বললেন লোচন দেখো তো কারা এসছে বললেন হ্যাঁ চারজন লোক দেখছি এসেছেন কোনো কারণে তারা বিশ্রাম নিচ্ছেন বলে তাহলে দেখো প্রসাদ আছে তাহলে প্রসাদ খাওয়া তখন বললে হ্যাঁ প্রসাদ আছে তাদের ডেকে হাত মুখ ধুয়ে প্রসাদ খাওয়ালেন আর সেই সময়তে একজন জিজ্ঞাসা করলেন এত সুন্দর লম্বা চওড়া ছেলে এ কে হ্যাঁ তখন বললেন ও আপনারা জানেন না এ পুরুষোত্তম গুপ্ত হ্যাঁ তার নাতি হ্যাঁ ইনি বললো ও পুরুষোত্তম গুপ্ত ওই ধনাঢ্য ব্যক্তি খুব বলে হ্যাঁ আচ্ছা আচ্ছা তার নাতির সঙ্গে তো আমাদের গ্রামে একটা মেয়ের বিয়ে হয়েছিল বললো তাই বলছে হ্যাঁ তারপরে বাবার নাম গ্রামের নাম সব কিছু একদম ঠিকানা দিলেন দেওয়ার পরে বলছেন ওই সবথেকে বড় জিনিস কী জানেন আমাদেরও চোখে জল আসে ওই মেয়েটা সবসময়ের জন্য বলে আমার স্বামী আছে আমি কেন দ্বিতীয়বার বিয়ে করব। কিন্তু ওর বাবা ওর মা ওর দাদা খুব পেটায় হ্যাঁ মারে তোকে ভালো ছেলে থেকে বিয়ে দেবো তোর স্বামী মরে গেছে বলে তুই শাঁকা সিঁদুর সব খুলে ফেল বলে খুব ভৎসনা করে খুব মারে কিন্তু মেয়ে সবসময়ের জন্য বলে না আমার স্বামী আছে আমি কেন বিয়ে করব করতে চায় না তা করতে করতে দশ বছরের মতো হয়ে গেছে তাহলে মেয়ের বয়স পনেরো হয়ে গেল
আর ছেলের বয়স তো 17 হলো। তা একদিন নরহরি সরকার বলছেন যে লোচন তোমার কি মনে আছে তোমার বিয়ে হয়েছিল? বলছে গুরুদেব আমার মনে আছে বিয়ে হয়েছিল, কিন্তু কোথায় বিয়ে হয়েছে কি ব্যাপার আমার কিছুই মনে নাই। তো বলছে সেদিন যে চারজন লোককে তুমি প্রসাদ খাওয়ালে, ওই চারজন ব্যক্তির মধ্যে একজন সে তোমার শ্বশুরমশাইয়ের ঠিকানা গ্রামের নাম সব দিয়েছে, আর তোমার স্ত্রী নাকি খুব দুঃখী, খুব দুঃখ পাচ্ছে, খুব কান্না করে, তার দাদারা মারে, অত্যাচার করে, হ্যাঁ তুমি তাকে নিয়ে এলে ভালো, কেন অত্যাচারিত হবে? তখন লোচনদাস আজ নয় কাল নয় করতে করতে একদিন গুরুদেব বললেন না আজই যাও, তা সেদিন চলে গেলেন। চলে যাওয়ার পরে তখনকার দিনে তো মানুষ হেঁটে হেঁটেই সব জায়গায় যেতেন, তা যাচ্ছেন, যেতে যেতে লোককে জিজ্ঞাসা করেন, লোক বলেন আরে আপনি তো চলেই এসেছেন, আর ওই গ্রামটা আর ওই মাঠটা পার হবেন, ওই মাঠটা পার হলে একটা গ্রাম পাবেন, তারপরে একটা মাঠ পার হবেন, তারপরে গ্রামটাই তো ওই গ্রাম। তখনকার দিনে মানুষ অনেক দূরে দূরে লোককে জানতেন, এখন তো সাধারণত পাশের বাড়ি কে আছে অনেকে জানে না, তার নামও জানে না, কিন্তু তখনকার মানুষ যদিও বাড়ি খুব ফাঁক ফাঁক কিন্তু মানুষের সঙ্গে একটা পরিচিত ছিল আলাদা, হ্যাঁ সবাই সবাইকে জানতেন। হ্যাঁ আর লোচনদাস ঠাকুরের শ্বশুরও ধনী ব্যক্তি, নাম করা ব্যক্তি, যশস্বী ব্যক্তি, সে স্বাভাবিকভাবে সবাই জানতেন, তা সবাই জানিয়ে দিলেন। তার লোচনদাস যাচ্ছেন, যেতে 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 ঠিক সন্ধ্যাবেলাতে ওই গ্রামে পৌঁছেছেন। আর এখনও পর্যন্ত আপনারা যদি বাঁকুড়া বীরভূম এইসব ডিস্ট্রিক্টে যাবেন, দেখবেন সন্ধ্যাবেলার দিকে তারা মেয়েরা কে একসঙ্গে জমায়েত হয়ে পুকুর পাড়ে গল্প করে, গল্প করে ঘাট ধুয়ে তারপরেতে ওই কলসি করে এক ঘড়া জল বা এক কলসি জল নিয়ে তারা সন্ধ্যার সময় ফিরে আসে, এসে কাপড় পাল্টে তারপরে শাঁখ সন্ধ্যা দেয়, হ্যাঁ শাঁখ বাজায়, ধুনো দেয়, ধূপ দেয়, এরকম বিভিন্ন রকম করে, এক গ্রামের পরিবেশের এখনও পর্যন্ত আছে। তার লোচনদাসের পত্নী তিনি ওই ঘাটে যেমনভাবে গা ধুয়ে আসছে জল নিয়ে আর ভিজা কাপড়ে, আর সাধারণত বাড়িতে আগেকার দিনে দুটো দরজা থাকতো, একটা মেন দরজা একটা খিড়কির দরজা বলা পেছন দিকের দরজা। তখন লোচনদাস জিজ্ঞাসা করছেন যে আচ্ছা মা শ্বশুরমশাইয়ের নাম করে অমুকের বাড়ি কোথায় একটু বলবেন, তখন বলছে আপনি তো চলে এসছেন ওই বাড়িটা হচ্ছে উনার বাড়ি। তা যখন বলে দিলেন উনি সেখানে যাচ্ছেন, আর এধারে লোচনদাসের স্ত্রী তিনি চিন্তা করছেন আমার কোনো আত্মীয় স্বজন তো নয়, ইনি কে হতে পারে, তাই তিনি তাড়াতাড়ি করে এসে হ্যাঁ কলসি রেখে ঘরে গেছেন কাপড় পাল্টাবার জন্যে। তারপরে তিনি বললেন যে আমি এসেছি শ্রীখণ্ড থেকে, আর ওনারা জানতেন যে শ্রীখণ্ডে ওনার দাদুর সঙ্গে খুব পরিচিত নরেশ চক্রবর্তী ঠাকুরের, তা আমি সেখান থেকে আসছি, আমার এই বাড়িতে বিবাহ হয়েছিল 10 বছর আগে, আমার দাদু বিবাহ দিয়েছিল, কিন্তু আমি জানতাম না, আমার গুরুদেব পাঠালেন, এখানকার স্থানীয় লোকদের মাধ্যমে জানতে পারলেন শ্বশুরমশাইয়ের নাম, গ্রামের নাম সব ঠিকানা, আমি এসেছি। ওই কথা শুনে ঘরের ভেতর থেকে লোচনদাসের পত্নী যেন মনে হচ্ছে আকাশের চাঁদকে ধরে ফেলে যেমন আনন্দ পায়, যেন সেরকমভাবে আনন্দ করছে, একদম প্রচুর আনন্দ। তখন সঙ্গে সঙ্গে নতুন কাপড় পরলেন, খুব সুন্দরভাবে সাজগোজ করলেন যে আজ আমার স্বামী এসেছে আমার বাড়িতে, আর শাশুড়ি মা শ্বশুর শালা এরা দেখছেন যে আমাদের জামাই এরকম লম্বা চওড়া এত সুন্দর দেখতে, হ্যাঁ ছেলে বলছেন আমার বোন যেমনভাবে সুন্দরী দেখতে অপূর্ব, আমার জামাইবাবু সেরকম, হ্যাঁ তা সবাই খুব খুশি, শাশুড়ি থেকে আরম্ভ করে শ্বশুর শালা সবাই খুশি, আর স্ত্রী তো ভেতরে খুব আনন্দে একদম আত্মহারা। তারপরে খাওয়া দাওয়ার খুব সুন্দর বন্দোবস্ত করেছে, তারপরে খাওয়া দাওয়া করিয়ে তারপরে একসঙ্গে ঘরে যখন শুয়েছেন তখন লোচনদাস জিজ্ঞাসা করছেন আচ্ছা আমি যে সন্ধেবেলা
যাকে জিজ্ঞাসা করলাম মা বলে, সে কি তুমি ছিলে? বলছে হ্যাঁ, আসলে তুমি তো জানো না যে আমি কে, আর আমি সাধারণত পরপুরুষ দেখলেও, যদিও বাড়িতে থাকি, আমি পরপুরুষ দেখলে ঘুমটা দিয়ে দিই, সে ঘুমটা অবস্থায় ছিল তো সেই জন্যে মা বলে সম্বোধন করেছে, ওতে অসুবিধে নেই। বলছে না 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 না, আমি যাকে মা সম্বোধন করেছি তাকে আমি স্ত্রীর আসনে কখনো বসাতে পারি না। তখন ওনার স্ত্রী বলছেন, যাকে আমি স্বামীর আসনে বসেছি তাকে আমি অন্য আসনে কি করে বসাতে পারি? তাই লোচন দাস তার স্ত্রীকে নিয়ে এসেছিলেন। যখন কোগ্রামে কুল গাছের নিচে বসে, একটা পাথরের উপরে বসে, তিনি তেরেটের পাতা লেখা আছে, তেরেটের গাছের পাতার, হ্যাঁ মানে গাছের ছালে, হ্যাঁ সেই তাইতে সেখা বলছেন, তেরেটের পাতায় তিনি ওই চৈতন্য মঙ্গল লিখতেন বসে বসে কুল গাছের নিচে, আর পাথরের উপরে বসে, আর রাত্রির পর্যন্তও তিনি লিখতেন, রাত্রিও লিখতেন, এবং ওর স্ত্রী পাশে বসে সব কিছু তিনি দেখতেন, এবং লেখা এক একটা প্রয়ার যখন মানে লেখা শেষ হতো, এক একটা অধ্যায় এক একটা অংশ, সেই সময় ওনার স্ত্রীকে শুনিয়ে শুনিয়ে তিনি পড়তেন। তা প্রথম শ্রোতা আমরা দেখতে পাই ওনার স্ত্রী, হ্যাঁ কিন্তু ওনার স্ত্রী কোনোদিনও দুঃখ করেননি যে আমার স্বামী আমাকে এইভাবে আমাকে চোখে দেখছে বলে কোনোদিনও দুঃখ করেনি। ওনার স্ত্রী খুব খুশি যে আমি এতদিন যেভাবে আমার দাদা বাবা মার কাছ থেকে কষ্ট পেয়েছি, কিন্তু আমার স্বামীর কাছে আমি চৈতন্যের কথা শুনছি, নিত্যানন্দের কথা শুনছি, খুব আনন্দে শুনতেন। তার লেখার পরে যখন সেই লেখা দিলেন নরহরি চক্রবর্তী ঠাকুরকে, এই নরহরি সরকারকে, তখন তার গুরুদেব নরহরি সরকার ঠাকুর বললেন যে এই গ্রন্থ জগতের লোক গ্রহণ করবে না। কেন? এই গ্রন্থের ভিতরে নিত্যানন্দ প্রভুর মহিমা লেখা হয়নি, তাই তিনি ওই গ্রন্থ বাদ দিয়ে আবার নতুনভাবে তিনি লিখতে শুরু করলেন। সেখানে খুব সুন্দরভাবে নিত্যানন্দ প্রভুর গুণগান করতে শুরু করলেন। তারপরে লেখার পরে যখন সমাপ্ত হলো, সেই লেখা গিয়ে দিলেন গুরুদেবকে। গুরুদেব দেখে এত খুশি, খুশি হয়ে বললেন আপনি নিয়ে যান এই লেখা নবদ্বীপে। নবদ্বীপে যখন নিয়ে গেলেন, সেখানে বিষ্ণুপ্রিয়া দেবী ছিলেন, এবং নরহরি সরকার বললেন যে বিষ্ণুপ্রিয়া দেবী এই গ্রন্থ পড়ে যদি তিনি বলেন যে এই গ্রন্থটি প্রামাণিক, ঠিক লেখা হয়েছে, তাহলে জগতের লোক মানে গ্রহণ করবে। খুব আনন্দে লোচন দাস সেই পুঁথি নিয়ে এসে দিলেন বিষ্ণুপ্রিয়া দেবীকে। বিষ্ণুপ্রিয়া দেবী সেই গ্রন্থ পাঠ করতেন, হ্যাঁ আর সেই পাঠ করতে করতে তিনি এক জায়গায় দেখলেন যে বিবাহের সময় যখন গঙ্গা স্নানে গিয়েছিলেন, সেই সময় বিষ্ণুপ্রিয়া দেবী আর মহাপ্রভু স্বয়ং দুজনে গঙ্গায় স্নান করে যখন উঠছেন, তখন পিছন দিকে ছিলেন বিষ্ণুপ্রিয়া দেবী, সামনে ছিলেন মহাপ্রভু, আর বিষ্ণুপ্রিয়া দেবী উঠতে গিয়ে তিনি তার পাটায় একটু পিছিল খেয়ে যান, আর পিছিল খেতে ওই কোড়ে আঙুলের একটুখানি অংশ কেটে গিয়েছিল, আর মহাপ্রভু সঙ্গে সঙ্গে তার কাপড় ছিঁড়ে ওটা বেঁধে দিয়েছিলেন। দেখলেন কেউ দেখছে না তো, আর বিষ্ণুপ্রিয়া দেবী দেখলেন যে কেউ কোনো দিকে দেখছে না, বলবে দেখো স্বামী পায়ে হাত দিয়েছে। তাই দুজনই একমাত্র এই জগতে জানতেন, তৃতীয়জন জানতেন না। এই কথাটি যখন তিনি পেলেন, পাওয়ার পরেই তিনি বুঝতে পারলেন আমার প্রভু স্বয়ং তার অন্তর থেকে এই গ্রন্থ লিখিয়েছেন। হ্যাঁ তিনি আর দেখলেন না। তখন লোচন দাসকে বললেন হ্যাঁ এই গ্রন্থ জগতের লোক গ্রহণ করবে, এটা প্রামাণিক গ্রন্থ। তিনি উপলব্ধি করলেন।
তখন কেউ প্রশ্ন করতে পারে মহাপ্রভু কি করে লেখালেন, না শাস্ত্রে আছে ভগবান এই জগতে তিনভাবে লীলা বিলাস করেন। এক হচ্ছে ভগবানের নিত্যলীলা গোলক বৃন্দাবনে করছেন, হ্যাঁ গোলক বৃন্দাবনে দুটো প্রকোষ্ঠ, একটা নবদ্বীপ একটা বৃন্দাবন। নবদ্বীপে মহাপ্রভু তার পার্শ্বদিনী সবসময় লীলা বিলাস করছেন, নিত্য লীলা বিলাস এক নম্বর। দু নম্বর, ভগবান যখন এই জগতে আসেন ভৌম বৃন্দাবনে এসে লীলা বিলাস করেন তখন লীলা বিলাস হয়। মহাপ্রভু যেমন আজ থেকে 534 বছর আগে এই জগতে এসে তিনি লীলা বিলাস করেছিলেন এই ভৌম জগতে, হ্যাঁ এটা হচ্ছে তার লীলা। আর তৃতীয় লীলা করেন ভগবান ভক্তের হৃদয়ে, ভক্তের হৃদয়ে অবস্থান করে ভগবান সবসময়ের জন্যে ভক্তকে পীড়না প্রদান করেন। তাই চৈতন্য মঙ্গল যে লিখলেন, চৈতন্য ভাগবত যে লিখলেন, হ্যাঁ এই চৈতন্য মহাপ্রভু স্বয়ং তাদের অন্তরে প্রবেশ করে তাদের হাত দিয়ে লিখে দিয়েছেন, হ্যাঁ বুঝেছেন। তাহলে এক নিত্যলীলা ওখানে হচ্ছে ভৌম বিদ্যালয়ে ভৌম জগতে, আর তৃতীয়ত ভক্তের হৃদয়ে ভগবান লীলা বিলাস করে। চৈতন্য মহাপ্রভু ভক্তের হৃদয়ে লীলা বিলাস করে তিনি লিখিয়েছিলেন। রামায়ণে আমরা দেখতে পাই, হ্যাঁ বাল্মীকি মুনির অন্তরে রামচন্দ্র স্বয়ং প্রবেশ করে তিনি লিখিয়েছিলেন। ওই জন্য অনেকে প্রশ্ন করে যে রাম জন্মগ্রহণ করার 60,000 বছর পূর্বে বাল্মীকি রামায়ণ লিখলেন, এটা কী করে বিশ্বাস্য? এটার বিশ্বাস্য একটাই কারণ যে যদি ভগবান তিনভাবে লীলাবিলাস করেন, ভক্তের হৃদয়ে লীলাবিলাস করেন, ভক্ত ভগবান যদি চান যে ভক্তের হৃদয়ে প্রবেশ করে আমি তাকে লেখাবো, তিনি লেখাতে পারেন, এটা অসম্ভব কিছু নেই। হ্যাঁ যখন বাল্মীকি মুনি তার গুরুদেব নারদ মুনির কাছ থেকে রামায়ণের একটু অংশ শুনে লিখতে শুরু করেছিলেন, সেই সময় চিন্তা করছিলেন আমি কি করে লিখব, 24,000 শ্লোক সমন্বিত রামায়ণ, হ্যাঁ তখন তিনি অন্তর থেকে লিখিয়েছিলেন রামচন্দ্র ভগবান। ঠিক চৈতন্য মঙ্গল লেখালেন চৈতন্য মহাপ্রভু অন্তর থেকে, এবং বৃন্দাবন দাস ঠাকুরেরও অন্তরে প্রবেশ করে চৈতন্য ভাগবত লিখলেন। তো এইভাবে চৈতন্য ভাগবত চৈতন্য লীলা আমরা খুব সুন্দরভাবে শ্রবণ করলাম। হ্যাঁ আর মুরারিগুপ্তের কর্চা, এখান থেকে তিনি চৈতন্য মঙ্গল লিখতে তিনি সাহায্য পেয়েছিলেন। মুরারিগুপ্তের কর্চা দেখে তিনি লিখতেন, সেখান থেকে সাহায্য নিতেন, তিনি লিখতেন। হ্যাঁ তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা চৈতন্য মহাপ্রভুর এই সকল লীলা আপনারা শুনুন, খুব আনন্দ পাবেন। আর আমাদের গৌরাঙ্গ প্রেমসাই মহারাজ আজ বলছিলেন যে চৈতন্য মঙ্গল শুধুমাত্র লেখেননি তিনি, তিনি অনেক পাঁচালি অনেক গানও লিখেছিলেন খুব সুন্দর সুন্দরভাবে। হ্যাঁ আর বৃন্দাবন দাস ঠাকুরের যে পাঁচালি, সেই পাঁচালিতে একটা কথা আছে যে রাধারানী একবার আর গিয়েছিলেন কৃষ্ণের সঙ্গে মিলিত হতে, তা কৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে কৃষ্ণের সঙ্গে লীলাবিলাস করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, তাই তাড়াতাড়ি ফিরে আসছেন। আর সেই সময় বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে রাস্তা যেমন হয় জল জমে থাকে পিছল থাকে, তা রাধারানী পড়ে গিয়েছিলেন, পড়ে যেতে বুকে কাদা লেগে গেছিল। আর জটিলা ওই কাদা দেখে জিজ্ঞাসা করছেন যে বৌমা তোমার বুকে এত কাদা কী ব্যাপার, তখন তিনি বলছেন আর সেটা চৈতন্য মানে এই পাঁচালিতে লোচনদাস ঠাকুর লিখছেন খুব সুন্দরভাবে, হুম শ্বাস দিলাম চলতে দিলাম গোয়ালে দিলাম বাতি, তোমার ঘরের এঁড়ে বাছুর বুকে মারল লাথি। হ্যাঁ বুঝে শ্বাস দিলাম চলতে দিলাম গোয়ালে দিলাম বাতি দিতে গেলাম, আর তোমার ঘরের যে এঁড়ে বাছুর সে আমল লাথি মারল, হ্যাঁ বুকে, সেই বুকে লাথি মারতে সে গরুর পায়ের যে কাদা ছিল সে কাদা লেগে গেছে, আর শাশুড়ি মা বুঝতে পারলেন না। হ্যাঁ এইভাবে আরও পদ আছে আমার মনে নাই, এরকম খুব সুন্দর সুন্দরভাবে পাঁচালি লিখতেন। আর যখন চৈতন্য মঙ্গল লিখছিলেন বৃন্দাবন দাস এই লোচন দাস ঠাকুর, সেই সময়তে তিনি দেখলেন যে বৃন্দাবন দাস ঠাকুর যেগুলো লেখেননি
তিনি সেই সব গ্রন্থ সেইগুলো কথাগুলো লেখার জন্য তুমি খুব চেষ্টা করছিলেন। এরমভাবে একটি কাহিনী আছে, আমি আপনাদের পড়ে শোনাব, যে সন্ন্যাস গ্রহণের পূর্বে বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে যে মহাপুর কথোপকথন হয়েছিল সেই কথোপকথনটা বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লেখেননি, চৈতন্য মঙ্গলে তিনি লিখছেন। সেখানে অনেক কথা চৈতন্য ভাগবতে যেগুলো পাবেন না সেখানে চৈতন্য মঙ্গলে পাবেন। হ্যাঁ, সেই জন্যে আর চৈতন্য চরিতামৃতে এইসব কথাগুলো সব পাবেন। হ্যাঁ, কিছু কিছু, কেন এত তো লেখা সম্ভব নয়, তাই আপনারা যদি চৈতন্য চরিতামৃত পড়বেন, শ্রীমদ্ ভাগবতম পড়বেন, রাখবেন, তাহলে আপনাদের মঙ্গল আর আপনাদের জীবন আনন্দময় মঙ্গলময় হয়ে উঠবে। কারণ করোনা ভাইরাসের কথা চিন্তা করতে করতে আপনাদের হৃদয় সাধারণত কলুষ পরিণত হবে, আর যখন এইসব লীলা শুনবেন পড়বেন তখন আপনাদের জীবন আনন্দময় হয়ে উঠবে। কত সুন্দর কথা শুনুন। প্রভুর ব্যগ্রতা দেখি বিষ্ণুপ্রিয়া চন্দ্রমুখী কয়ে কিছু গদ গদ সারে, কহ কহ প্রাণনাথ মোর শিরে দিয়া হাত, সন্ন্যাস করিবে নাকি তুমি? হ্যাঁ, তুমি আমার মাথায় হাত দিয়ে বলো তুমি নাকি সন্ন্যাস নেবে, আমি শুনলাম। হ্যাঁ, খুব সুন্দর। আর বিষ্ণুপ্রিয়া দেবীকে তো দেখতে খুব সুন্দর, ওই যে চন্দ্রমুখী বলছেন, লোকমুখে শুনিয়া বিদরিতে চাইয়া আগুনিতে প্রবে শিব আমি। হ্যাঁ, আমি আগুনে প্রবেশ করবো লোকমুখে যখন শুনলাম, হ্যাঁ, যে আপনি সন্ন্যাস নেবেন। তো লাগি জীবনধন রূপ নব যৌবন বেশ বিলাস ভাব কলা, যে আমি আমার এই যে এত সুন্দর যৌবন এ জীবন ধারণ করেছি শুধু আপনার জন্যে, আর আমাকে ফাঁকি দিয়ে সন্ন্যাস গ্রহণ করবেন? তুমি যাবে ছাড়ি যাবে কি কাজ এবে ছাড় জীবে, ইয়া পড়ে যেন বিষ জ্বালা আমার হৃদয়ে, বিষের জ্বালার মতো আমি সহ্য করব, আমার জীবনটাকে লাভ কি? তখন বিষ্ণুপ্রিয়া দেবীর কথা শুনে মহাপ্রভু তাকে সান্ত্বনা দিয়ে বলছেন, এ বল শুনিয়া বহু পহু মুছিকে হাসিয়া লহু, কহ শুন মোর প্রাণপ্রিয়া, এ বল শুনিয়া পহু মুচকি হাসিয়া লহু, কহে শুনো মোর প্রাণপ্রিয়া। একটু মুচকে হেসে মহাপ্রু বলছেন, কিছু না করিতে চিত্তে যে করিয়ে তোর হিতে, সাবধানে শুনো মন দিয়া, আমি তোমার মঙ্গলের জন্য বলছি মন দিয়ে শুনো। জগতে যতেক দেখো মিছা করি সব লেখো, সত্য এক সবই ভগবান, একমাত্র সত্য চাই ভগবান। সত্য আর বৈষ্ণব তা বিনে যতেক সব মিছা করি করো জ্ঞান, আর বৈষ্ণব আর ভগবান একমাত্র সত্য, আর সব মিছা। মিছা সুত পতি নারী পিতা মাতা আদি করি পরিণামে কেবা না কাহার, শ্রীকৃষ্ণ চরণ বই আর তো কুটুম্ব নই যত দেখো সব মায়া তার। বলছেন এই যে পিতা, হ্যাঁ, পুত্র, বাবা, মা, কুটুম্ব, যা দেখো সব মায়া। কি নারী পুরুষ দেখো আত্মা সে সবার একো, মিছা মায়া বদ্ধে ভাবে দুই। ভাই পুরুষ আর নারী মনে করছে দুটো আত্মা আলাদা, বলছেন আত্মা তো আলাদা আছে এক একজনে, কিন্তু আত্মা একই। হ্যাঁ, ভগবানের ক্ষুদ্রতম অংশ, মামাই বংশ জীবলোকে জীবভূত সনাতন, হ্যাঁ, সেটা ভগবানের অংশ। শ্রীকৃষ্ণ সবারও প্রতি আর সব প্রকৃতি, এ কথা না বুঝো এ কই, শ্রীকৃষ্ণ ছাড়া এ জগতে সবাই প্রকৃতি, কেন চিন্তা করছো? তখন ভগবান চৈতন্য মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার দেবীর প্রতি সমস্ত উপদেশ দিয়ে নিজের স্বরূপ দেখাচ্ছেন। হ্যাঁ, অপনে ঈশ্বর হইয়া দূর করো নিজ মায়া, বিষ্ণুপ্রিয়া প্রসন্ন চিত দূরে গেল দুঃখ শোক আনন্দে ভরল বুক চতুর্ভুজ দেখো আচম্বিতে। তখন হঠাৎভাবে চৈতন্য মহাপ্রভু তাকে চতুর্ভুজ রূপ দেখালেন। হ্যাঁ, দেখানোর পরেও কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবীর যে দুঃখ অন্তরে, সেই দুঃখ তো মোচন হচ্ছে না, তাই বিষ্ণুপ্রিয়া দেবী বলছেন, তবে দেবী বিষ্ণুপ্রিয়া চতুর্ভুজ দেখিয়া প্রতি বুদ্ধি নাই ছাড়ে তবু, যে নিজের স্বামী এ বুদ্ধি ছাড়তে পারছে না যে আমার প্রভু চতুর্ভুজ রূপ ধারণ করেছে, নারায়ণ ছাড়ছে না। পড়িয়া চরণ তলে কাকুতি মিনতি করে এক নিবেদন শুনো প্রভু, আমার একটা নিবেদন শুনুন, মোর অতি অদম ছাড় জন্মিল এ সংসার, তুমি মোর প্রিয় প্রাণপতি, তুমি আমার প্রাণপতি, তোমাকে ছাড়া আমি সংসার থাকতে পারবো না। হে হেন সম্পদ মোর দাসী, হ্যাঁ দাসী হইয়া ছিল তোর কি লাগি ভেল অধগতি, আমি আপনার দাসী, কি ছাড়ানো এই দাসীকে ছাড়বেন? হ্যাঁ, ইয়া বলি বিষ্ণুপ্রিয়া কান্দে উতরিল্লা হইয়া অধিক বাড়িল পরমাদ,
প্রিয়জনে আরতি দেখি ছল ছল করে আঁকি কোলে করি করিল প্রসাদ শুন দেবী বিষ্ণু প্রিয়া তোমারে কই লইয়া যখন সে যখন যে তুমি মনে করো আমি যথা তথাই আছি তোমার ঠাই এই সত্য কইলাম দৃঢ় তা বিষ্ণুপ্রিয়া দেবী তুমি চিন্তা করো না আমি যেখানেই যাই না কেন তুমি যখনই চিন্তা করবে তখনই আমাকে দেখতে পাবে হ্যাঁ দুঃখ করো না এইভাবে আমরা দেখতে পাই চৈতন্য মঙ্গলে যেগুলো চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লেখেননি সেই কথাগুলো তিনি লিখেছেন ওই জন্য তিনটে গ্রন্থ মধ্যে পড়া দরকার চৈতন্য চরিতামৃত চৈতন্য মঙ্গল চৈতন্য ভাগবত আর শ্রীমদ্ ভাগবত ঘরে রাখলে কী লাভ এ তো চৈতন্য মহাপুর স্বয়ং বললেন সমস্ত অমঙ্গল দূর হয়ে যায় যদি কেউ শ্রীমদ্ ভাগবতম ঘরে রাখে তাই আপনারা রাখবেন হ্যাঁ।